এই সুরা যদি শুনতে চান তাহলে আগে কিছু কথা বলা শোনার দরকার এই সুরাটা আল্লাহ কেন নাজিল করেছেন প্রথম প্রশ্ন আল্লাহ কেন নাজিল করেছেন মুহাদ্দিসেন কেরাম বা মুফাসিরেন কেরাম অনেক কথাই বলেছেন এর মধ্যে দুইটা কথা আপনাদের সাথে বলবো। এক নম্বর কারণ এই সুরা নাজিল হওয়ার কারণ হলো আল্লাহর নবী রাহমাত আল আমিন যখন মক্কাতে দাওয়তের কাজ শুরু করেছেন ওই সময় মক্কার খানায় কাবার ভিতরে তিনশো মূর্তি ছিল কয় মূর্তি তিনশো মূর্তি ছিল আর মক্কার আশেপাশে যত মানুষ ছিল সবাই বছরে একবার সবাই আসিয়া ওই মূর্তি পূজা করত। তো আফ করতো আল্লাহর গর খানায় কাবা ওই খানায় কাবা আফ করতে বিভিন্ন জায়গার থেকে মানুষ গিয়া মক্কার জমিনে হাজির ওই সময় আমার আপনার পয়গম্বর ইসলামের দাওয়াত দিতে লাগলেন ইসলামের দাওয়াত দিতেছেন আর মানুষেরা বৎসরের কারণে বৎসর পুরা হয়েছে সবাই আসছে খানায় কাবা তোয়াফের জন্য আর ওই খানায় কাবা তোয়াফ করতে যারা আসতো ওদেরকে কুরাইশ মানুষ যারা ছিল কুরাইশের বংশ এই সমস্ত মানুষে ওদেরকে খানির ব্যবস্থা কইরা কইরা দিয়া দিত ওদেরকে তায়খার ব্যবস্থা করে দিত ওদেরকে পানির ব্যবস্থা করে দিত মক্কার জমিনের মধ্যে যাইয়া যারা আল্লাহর ঘর তো আফের মধ্যে যাইত ওদের খানির ব্যবস্থা পানির ব্যবস্থা থাকার ব্যবস্থা কুরাইশের দলেরা করত এবার একদিন মদিনা তাইকা একজন ইহুদি আ আলেম আসছে ইহুদি আলেম উনি বড় আলে আলেম ওই খানায় কাবা তাওয়াফের জন্য আসছে উনি আবার বড় মাপের আলেম আবার গোশকুর আবার সুদকুর আবার বিচারক আছে না আমাদের সমাজে যে একজন মুলবি খুব ভালো আবার ওই মুফতি সাহেব সুদো খায় ঘুসো খায় আবার বিচারও করে বড় বড় তার পেটও সামনে সব কিছু সামনে আছে না নাই তাহলে ওই সময় ওনার নাম ছিল ইবনে আশরফ উনি তৌরিত কিতাবের আলেম ছিলেন তৌরাদ কিতাবের বড় মাপের আলেম